اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكر الغافلون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم مكرم حاضرين رسول الكريم صلى الله عليه وسلم بولين وقال النبي صلى الله عليه وسلم: أنا عند ظن عبدي بي وأنا معه، فإذا ذكرني ذكرت في نفسي. بخاري বর্ণনায় পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমি আমার বান্দার নিকট তেমন যেমন সে আমাকে ভাবে। ফাইজা যাকারনি, যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। ফাইজা যাকারনি ফি নাফসি, যদি সে আমাকে স্মরণ করে তার মনে মনে, যাকারতু ফি নাফসি, তাকে আমি স্মরণ করি আমি মনে মনে। পাইং যাকারনি মিন মালাইন, যদি সে কোনো মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, যাকারতুহু মিন মালাইন খৈরুম মিনহু, তাকে আমি স্মরণ করি ওই মজলিস থেকে উত্তম মজলিসে। এই মজলিস থেকেও আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মজলিসে তাদের আলোচনা করেন। উমুকের ছেলে উমুক, উমুকের ছেলে উমুক, এরকম ভাবে আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদের নিকট আলোচনা করেন। তাহলে এরকম একটা মুবারক মজলিসের গুরুত্ব হয়তো আমরা অনেকেই কি জানি না, আর না জানার কারণে আমরা হয়তো এরকম মুবারক মজলিসে বসতেও পারি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, বুখারী মুসলিমের বর্ণনায় পাওয়া যায়। وقال النبي صلى الله عليه وسلم: لا يقود قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. رسول الكريم صلى الله عليه وسلم বলেন, যখন কোন মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয় তখন ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে রাখে, ওগশিয়াতুমুর রহমা, এবং ওই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত অবতীর্ণ করতে থাকেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে সাকিনা নামক রহমত অবতীর্ণ করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা,
এবং ওই মজলিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিকট তাদের আলোচনা করতে থাকেন। তাহলে এরকম গুরুত্বপূর্ণ একটা মজলিস কি বলেন, এই যে গুরুত্ব মজলিসের যে গুরুত্ব, এই গুরুত্বর কথা কি আমি বললাম না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলছে সেগুলো তরজমা করে বলে দিলাম? রাসূল বলছে, আমি শুধু তরজমা করে আপনাদেরকে কি করছি বলেছি, বাকি আমার নিজস্ব বানানো কথা মজলিসের গুরুত্ব বোঝানোর জন্য আমি বলি নাই। এই মজলিস সম্পর্কে রাসূল বলে গিয়েছেন মেরে মোহতারাম হাজিরিন। এই জন্য আমরা যারা এখন ওই এদিক সেদিক আছি, আমরা যাতে মজলিসের আদব রক্ষা করে মজলিসে এসে বসি, কারণ আমাদের অনেকের বয়স 40 পার হয়ে গেছে, তাই না? হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তির বয়স 40 পার হবে, 40 পার হওয়া সত্ত্বেও যদি তার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্ধন না আসে দিনের দিকে, তাহলে তার মনে করতে হবে সে জাহান্নামী। সে কি জাহান্নামী? তার মানে আমি 40 বছর যেভাবে পার করেছি করছি, এখন থেকে আমার দিনমুখী হতে হবে, আমলমুখী হতে হবে, আমার বিগত সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে বসে আমার পূর্বের কৃতকার্যর অনুতপ্ত করে যেতে এখান থেকে যেতে পারি, এজন্য কি করতে হবে, ওই নিয়তে বসতে হবে। মেরে মোহতারাম হাজিরিন, আমি খুতবার মধ্যে কয়েকটি দুরুদ শরীফ তেলাওয়াত করেছি, দুরুদ শরীফ পাঠ করেছি। আমরা অনেকে মনে করি যে যেই দুরুদ পড়লাম এটা দুরুদ না, সমাজের কিছু প্রচলিত দুরুদ আছে সেটাই দুরুদ, কিন্তু এই দুরুদ যদি আমরা একবার পড়ি তাহলে কি ফায়দা সেটা আমরা অনেকেই জানি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلى الله عليه عشرا, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা তার উপর কয়বার দুরূদ শরীফ পড়বেন? 10 বার। শুধু 10 বার দুরূদ শরীফ পড়বেন তাই নয়, ওরফিয়া লাহু দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্তবা বৃদ্ধি করে দিবেন। ওয়াহুদাতু আনহু আশারু সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ maaf করে দিবেন। তাহলে একবার দুরূদ শরীফ পড়লে লাভ কয়টা? 10টা গুনাহ maaf, 10টা গুনাহ maaf, 10টা মর্তবা বৃদ্ধি হয়। কয়বার পড়লে? একবার পড়লে। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার দুরূদ শরীফ পড়বেন। ওয়া মান সাল্লা আলাইয়া আশরা সাল্লাল্লাহু আলাইহি মিয়াতা, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 100 বার দুরূদ শরীফ পড়বেন। ওয়া মান সাল্লা আলাইহি মিয়াতা সাল্লাল্লাহু আলাইহি আলফা মিয়া, যে ব্যক্তি আমি রাসূলের উপর 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার উপর 1000 বার দুরূদ শরীফ পড়বেন, অর্থাৎ 1000 বার তার উপর রহমত অবতীর্ণ করবেন। শুধু তাই নয়, কাতাবাল্লাহু লাহু বাইনা আইনাইন বারাত মিনান নার ও বারাত মিনান নিফাক, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মাঝখানে একটি কথা লিখে দিবেন, সেই কথাটা হলো কি, কাতাবাল্লাহু লাহু বারাত মিনান নার ও বারাত মিনান নিফাক। এই ব্যক্তি মুনাফিক থেকে মুক্ত, এই ব্যক্তি মুনাফিক থেকে মুক্ত, এই ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি প্রাপ্ত ব্যক্তি। তাহলে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস? লাভ। আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়লে লাভ, শুধু লাভই লাভ, এরকম নয়। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা আছে ওই ফেরেশতারা
ওই ব্যক্তির দুধ নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকে পৌঁছে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকে যখন দুরূদ শরীফ পৌঁছানো হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ শরীফ পেয়ে তার জন্য দোয়া করবেন, তার পিতামাতার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সমস্ত হাজতের জন্য দোয়া করবেন। তাহলে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস? লাভই লাভ, ঠিক কি না? শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত বালা মুসিবত আছে, যত সমস্যা আছে, ওই দুরূদে রাসূলে তার সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন। তাহলে আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়লে দুনিয়ার সমস্যা সমাধানের কি মাধ্যম? আখিরাত তো আছেই। এখন দুরূদ আমরা কোনটা পড়ব? আমাদের প্রচলিত সমাজের মধ্যে দুরূদ অনেকগুলো আছে, মেড বাই পাকিস্তান, মেড বাই ইরান, মেড বাই বাংলাদেশ, তিন প্রকারের দুরূদ আছে। আপনি পড়বেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং সুন্নার আলোকে যে দুরূদটা মিলবে সেই দুরূদটা। এখন কোন দুরূদটা মিলবে কোন দুরূদটা মিলবে না সেটা আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে জেনে তারপরে আমল করবেন। যদি কোরআন সুন্নার আলোকে আপনার দুরূদ মিলে তাহলে আপনি এই ফজিলত পাবেন, যদি কোরআন সুন্নার আলোকে আপনার দুরূদ না মিলে কোশ্চিন কালেও যত দুরূদ আপনি পড়েন কোনো দুরূদে কোনো কাজে আসবে না। কথা বুঝে আসছে? আমরা অনেকে মনে করি ভালো কাজ করলে ইবাদত, ভালো কাজ করলে কি ইবাদত? না, ভালো কাজ করলে ইবাদত না। ওই ভালো কাজটা ইবাদত হওয়ার জন্য শর্ত হলো কোরআন এবং সুন্নার সাথে মিল থাকতে হবে। কি থাকতে হবে? কোরআন সুন্নার সাথে আপনার ভালো কাজটা মিলে নাই সেটা আমল হবে না। কথা বুঝে আসছে? কোরআন সুন্নার সাথে মিল থাকবে যে আমলটা সেটাই আপনার আমল হিসেবে পরিগণিত হবে এবং সেটার প্রতিদান আপনি পাবেন। যেরকম মনে করেন যে ঈদের দিনে, ঈদের আগে সমস্ত ধরনের নফল নামাজ পড়া কি নিষেধ? এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। এখন ঈদের দিনে, ঈদের আগে এক সাহাবি ঈদগাহে গিয়ে নামাজ পড়তেছেন, নফল নামাজ। ওইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে দেখতেছেন যে উনি কি করতেছে, নফল নামাজ পড়তেছে। ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন তুমি কিসের নামাজ পড়ো? উনি বলতেছে নামাজ পড়ি। উনি প্রশ্ন করলেন আলীকে, হে আলী আমি কি নামাজ পড়ে ভুল করতেছি কি না, তুমি জিজ্ঞেস করলে আমাকে কিসের নামাজ পড়ি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, তুমি যেই নামাজ পড়তেছো সেই নামাজ তুমি না ভুল করো না, কিন্তু তোমার এই নামাজটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিল না হওয়ার কারণে এই নামাজই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাইতেছে, যাইতেছে কি না? কারণ কি? এই নামাজটা রাসূলের সুন্নাহর সাথে মিল ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের আগে, ঈদের নামাজের জামাতের আগে অন্য সমস্ত ধরনের নফল নামাজ পড়া কি মাকরু। কথা বুঝে আসছে? এরকম ভাবে এক সাহাবি কি করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুসাফা করলেন। কি করছেন? মুসাফা করছেন। মুসাফা করার পরে উনি কি বলতো, কি বলতেছে না, এরকম সালাম দিছেন। সালাম দেওয়ার পরে বলতেছে কি, ওনাকে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞেস করছে তুমি কেমন আছো? উনি বলতেছেন কি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আচ্ছা, এই কথাটা ভালো না খারাপ? ভালো, ভালো না? ভালো। কিন্তু ভালো হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, ভাই আমাদের তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন কেউ যদি বলে কেমন আছো তাহলে ওইখানে বলতে বলছে কি, আলহামদুলিল্লাহ। তুমি তো বললা
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছো আলহামদুলিল্লাহ বলার পর আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পড়ছো দুরূদ পড়ছো এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনকে বলতেছেন যে আচ্ছা আমি আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়েছি এটা কি ভুল করেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনকে বলতেছেন আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কেমন আছো তাহলে তুমি শুধু বলবে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আমাদেরকে এটা তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় নাই এখন তুমি যে বললা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটা তো শিক্ষা না দেওয়ার কারণে এটা তো তোমার কোরআন সুন্নাহর সাথে মিলে নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি মুখালাফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ তুমি যেই কথা বললা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটা তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে কি হইছে সাংঘর্ষিক হইছে দেখেন তাহলে ইবাদত হওয়ার জন্য মাপকাঠি কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল থাকতে হবে আপনার মন মতো আপনি ভালো কাজ করলে ইবাদত হবে না এজন্য সমস্ত ভালো কাজ হওয়ার জন্য কুরআন এবং সুন্নাহ আমাদের মাপকাঠি কি মাপকাঠি কুরআন এবং সুন্নাহর সাথে যদি আপনার আমল মিল না থাকে তাহলে আপনি সারা জীবন আমল করতে থাকবেন কিন্তু ওই আমল কোনো কাজে আসবে না প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন